মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট বা মুরগির মাংসের চপ। চপ খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, তো মাঝে মাঝে যদি ভিন্ন রকম কোনো আইটেম হয় তাহলে কেমন হয়? আর সব থেকে মজার বিষয় হলো, আপনি একটু কষ্ট করে এটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় 15 দিনের মতো, আর যখন মন চাবে তখন এটা ফ্রিজ থেকে বের করে একটু তেলে ভেজে নিতে পারেন। আর এটার টেস্ট এতটাই মজার যে আপনি একবার খেলে বারবার খেতে মন যাবে। আর আমি তো সবসময় আপনাদের জন্য এরকম চমৎকার সব রেসিপি শেয়ার করতে চাই, আর তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেওয়ার অনুরোধটা আমি আবারও করছি। তাহলে ভিউয়ার, চলুন দেখে নিই এই প্রস্তুত প্রণালী। এখানে আছে রসুন 2 টিস্পুন, আদা 1 টিস্পুন, পেঁয়াজ 1 কাপ। এগুলোকে আমি কুচি করে কেটে রেখেছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে বেটে নেব। আর এখানে আছে কয়েকটা এলাচ, 4টা লবঙ্গ, 1/2 টিস্পুন আছে হলুদের গুঁড়া, 2 টিস্পুন আছে সল্ট, 1 টিস্পুন আছে জিরা গুঁড়া, 1.5 চামচ আছে শুকনো মরিচের গুঁড়া, আর 3 টুকরা দারুচিনি। আর এখানে আছে 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এতে ঝাল, লবণ সহ অন্যান্য মশলা মিক্সড করা থাকে। আর এখানে আছে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর আছে 1টা তেজপাতা। এখানে আছে হাড্ডি ছাড়ানো মুরগির মাংস, 1 কাপ টমেটো কুচি করে কাটা, আর আছে ছোট ছোট করে কেটে রাখা কিছু আলুর টুকরা। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা যে পেঁয়াজ রসুন আর আদার মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এরপর একে একে যে মশলাগুলো ছিল সবগুলো আমি এর সাথে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে যে এক্সট্রা যে ধনিয়া গুঁড়াটা ছিল আমি ওটা ওর ভিতরে দিয়ে দেবো, আর যে 1টা তেজপাতা ছিল ওটা ওর সাথে আমি অ্যাড করে দেব। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি 1 টিস্পুন পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার জন্য, এতে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর এটাকে একটু এভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। এরপর চুলায় একটা প্যান দিয়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিতে হবে। নিয়ে এর ভিতরে যেই মিক্সড করে রাখা যে উপকরণগুলো ছিল সবগুলো একসাথে দিয়ে আর একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে তেলটা ভালোভাবে গায়ে লেগে যায়। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে জাল দিতে হবে, এবং জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে হতে হবে, এটা খুব বেশি তাপে রান্না করা যাবে না। আর অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর ঢাকনা খুলে মাঝে মাঝে এটাকে একটু চামচ দিয়ে একটু নেড়ে দেওয়া যেতে পারে, যাতে এটা নিচে থেকে পুড়ে না যায়, এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এই পর্যায়ে যে চাট মশলাটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে চাট মশলাটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এরপর একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে। যখন দেখা যাচ্ছে যে জালটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা রান্নাটা একটু লেট হচ্ছে, তখন একটু জালটা কমায় বা একটু বাড়ায় দেওয়া যেতে পারে। আর এই পর্যায়ে এটা খুব খেয়াল রাখতে হবে, কারণ এখন ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন এটা নিচের থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। আর যখন দেখা যাচ্ছে এভাবে তেলটা উপরে ভেসে আসছে, তখন এটাকে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। আর এই রান্নাটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পর্যায়টা, এটা যদি এই পর্যায়ে যদি থামাই দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হবে না। তো যখন এরকম ঘন হয়ে আসবে, একেবারে মশলাগুলো ভাজা ভাজা মতো মনে হবে, তখন দেখা যাচ্ছে রান্নাটা বন্ধ করতে হবে এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেসন আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে বেসন দিয়ে আমরা চপ বা বেগুনি তৈরি করে থাকি সেই বেসন দিয়ে। এটা একটা আঠালো একটা মিশ্রণ হবে, সেটা আমি তৈরি করে নেব।
এভাবে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার যে মাংসের টুকরাগুলো ছিল ওগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে হাত দিয়ে যতদূর সম্ভব এভাবে চেপে চেপে ভেঙে নিতে হবে। এখানে কোনো হাড় ছিল না, আর যেহেতু এখানে আলো দেওয়া আছে সেহেতু এটা ভেঙে নেওয়ার পরে একটা আঠালো একটা মিশ্রণ তৈরি হবে, তো ওটা দিয়ে আমরা চপটা তৈরি করব। এই যে এটা যতদূর সম্ভব এভাবে একটু মাখিয়ে নিতে হবে। এরপর যখন দেখা যাচ্ছে হাত দিয়ে একটা চপের মতো তৈরি করা যাচ্ছে, তখন এটাকে যেরকম খুশি হাত দিয়ে একটা সাইজ করে চপটা তৈরি করতে হবে। এটা খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার দরকার নেই, মিডিয়াম সাইজের একটা চপ তৈরি করলেই হবে। এভাবে আমি হাত দিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি যে ডিমের আর বেসনের যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এবার এই চপটাকে ওই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নেব। এই যে এই মিশ্রণটার ভিতরে এভাবে দুই পাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমি একটা বাটিতে কিছু সেমাই রাখা আছে, এটা হচ্ছে বাজারে যে ভাজা সেমাই কিনতে পাওয়া যায় ওই সেমাই, ওটার ভিতরে এভাবে একটু পাকিয়ে নিছি। তাহলে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক মুসমুসে হয়ে থাকে। এবার সবগুলো এভাবে তৈরি করা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ চপগুলোকে আমরা ডুবো তেলে ভাজবো না, শুধুমাত্র এপিট ওপিট করে একটু ভেজে নেব। এরপর আমি একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম থাকা অবস্থায়, আর এই পর্যায়ে চুলার তাপমাত্রাটা খুব বেশি থাকার দরকার নেই, মিডিয়াম লো হিটে থাকলেই হবে। আর এটা খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ এর ভিতরের যেই মাংসগুলো আছে ওগুলো তো এমনি রান্না করাই আছে, জাস্ট উপরের অংশটা একটু মুচমুচে করে ভেজে নিলেই হবে। এভাবে একটা ছোট চামচ দিয়ে একটু উল্টায় উল্টায় ভেজে নিলেই হবে। আর যখন এটার উপর একটা লালচে কালার চলে আসবে এরকম, ঠিক এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেবো, এর থেকে আর বেশি ফ্রাই করার দরকার নেই, এটাই যথেষ্ট। এবার আমি এই সবগুলো চপ আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখেন, এর উপরেরটা যতটা সুন্দর হয়েছে এর ভিতরটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন কেমন হলো। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।